স্বাগত বিরতিহীন সংবাদ দুপুরে এই মুহূর্তে সংবাদে আপনাদের সঙ্গে আছি আমি নুসরাত আফরিন এবং আমি আলী আশরাফ শুরুতে জানাবো সংবাদ শিরোনাম রাজধানীর বাংলামোটরে আরকে টাওয়ারে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের 8টি ইউনিট আইজিপি সহ সাত কর্মকর্তাকে নিষেধাজ্ঞায় মার্কিন রাষ্ট্রদূতকে তলব মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ অস্বীকার স্বরাষ্ট্রমন্ত্রী কক্সবাজারে রোহিঙ্গাদের হাতে অপহৃত আরেক স্কুল ছাত্র উদ্ধার টেকনাফের শালবন পাহাড় থেকে উদ্ধার করে র‍্যাব ফেসবুক সহ বিভিন্ন মাধ্যমে বিজ্ঞাপন দিয়ে বিক্রি হচ্ছে চোরাই গাড়ি বিআরটিএ থেকে করানো হচ্ছে ডিজিটাল নাম্বার প্লেট নতুন ধান ওঠার পরও বাজারে বাড়ছে চালের দাম ডিজেলের দাম বেড়ে যাওয়ার অজুহাত বিল মালিকদের শুনছেন শিরোনাম এবার বিস্তারিত রাজধানীর বাংলা মোটরে আরকে টাওয়ারে অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী খালেদ রায়হান রায়হান এই মুহূর্তে পরিস্থিতি জানাবেন আগুন নিয়ন্ত্রণে করা সম্ভব হয়েছে কিনা দেখুন আটটি ইউনিট এখনো কাজ করছে আনুষ্ঠানিকভাবে এখন পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে দেওয়া হয়নি তবে আমরা এখন বাহির থেকে যেটি দেখছি যে আগুনের প্রথমে যে আগুন দেখতে পেয়েছিলাম সে আগুন কিন্তু আসলে এখন দেখা যাচ্ছে না এখন শুধু ধোঁয়া দেখা যাচ্ছে এবং যেমনটি আমরা প্রথমেই দেখেছিলাম যেই ল্যাডারটি রয়েছে সেই ল্যাডারটি কিন্তু ইতিমধ্যে নামিয়ে ফেলা হয়েছে এবং যে পাশ থেকে মূলত আগুন আসলে জ্বলছিল সেটিও কিন্তু এখন দেখা যাচ্ছে সেখানে কিন্তু এখন কোনো আগুন জ্বলছে না শুধু ধোঁয়া দেখা যাচ্ছে এবং আরেক পাশ থেকে যেই পাশ থেকে প্রথম থেকে একেবারে ফায়ার সার্ভিসের কর্মীরা তারা যখন কাজ করছিলেন যেই বাহিরের যে সিঁড়িটি রয়েছে সেই সিঁড়ি দিয়ে কিন্তু তারা এখন উঠে তারা যে কাজটি করছে এবং যে গ্লাসগুলো আছে সেই গ্লাসগুলোকে ভেঙে ফেলা হয়েছে এবং ভিতরে প্রবেশ করে আমরা বাহির থেকে যতটুকু দেখতে পেয়েছি যে ভিতরে প্রবেশ করে তারা আগুনটিকে আসলে নিয়ন্ত্রণের চেষ্টা করছেন যদিও এখনও ফায়ার সার্ভিসের পক্ষ থেকে আগুন নির্বাপন কিন্তু ঘোষণা করা হয়নি এবং আমি যদি একটু নিচে দেখাই যে এই এই ভবনটি কিন্তু আসলে একটি গোডাউন ছিল এই সাততলা ভবনের এই দশতলা ভবনের এই সাততলা আগুন লেগেছে সেটি একটি গোডাউন ছিল এবং যতটুকু এখন পর্যন্ত জানা গেছে যে এই গোডাউনটি ছিল যে অনলাইন প্রতিষ্ঠানের একটি অনলাইন প্রতিষ্ঠান তারা মূলত চায়না থেকে বিভিন্ন রকমের খেলনা থেকে শুরু করে প্লাস্টিক জাতীয় বিভিন্ন রকমের পণ্য তারা আমদানি করতো এবং এই আমদানি করা পণ্য তারা অনলাইনের মাধ্যমে বিক্রি করতো তার মানে এখানে শুধুমাত্র এই এই ফ্লোরটিকে তারা গোডাউন হিসেবে ব্যবহার করত এখন পর্যন্ত ফায়ার সার্ভিসের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি তবে যারা ফায়ার কর্মী যারা কাজ করছিলেন তাদের কাছ থেকে যে তথ্য পাওয়া গেছে ভেতরে পুরোটা জুড়েই কিন্তু তারা গোডাউন দেখতে পেয়েছেন এবং গোডাউনে কিছু আপনি অংশ নিশ্চয় দেখতে পাচ্ছেন বিভিন্ন রকমের প্লাস্টিকের এবং অ্যালুমিনিয়াম টাইপের বিভিন্ন রকমের দ্রব্য রান্নায় কাছে ব্যবহৃত হয় বিভিন্ন রকমের দ্রব্য পণ্যাদি কিন্তু ইতিমধ্যেই এই নিচে ফেলা হয়েছে আসলে ভেতরে প্রবেশ করার ক্ষেত্রে বাহিরের যে সিঁড়িটি রয়েছে সেই সিঁড়িটি মূলত ব্যবহার করে ফায়ার সার্ভিসের যে কর্মীরা রয়েছেন তারা ভিতরে প্রবেশ করেছেন এবং সে প্রবেশ করার সময় তারা এই পণ্যগুলোকে তারা আসলে নিচে ফেলে তারা সে জায়গা করে তারপর তারা না ভিতরে গিয়েছেন এখন পর্যন্ত কিন্তু সেই এমন বিষয়টি আমরা আসলে দেখতে পাচ্ছি এবং এখানে যারা স্থানীয় যারা রয়েছেন তারা যেই বিষয়টি বলছেন তারা কিন্তু এখানে আগুন নিয়ন্ত্রণের জন্য যে আটটি ইউনিট কাজ করছে এবং তারা কিন্তু এখনও কাজ করছে আনুষ্ঠানিকভাবে এখন পর্যন্ত আমরা কিন্তু কোনো ঘোষণা পাইনি যে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে দেওয়া হয়েছে তবে বাহির থেকে যতটুকু বোঝা যাচ্ছে ধোঁয়া অনেকটাই কমে এসেছে এবং আগুন যেটি দেখা যাচ্ছিল সেটিও কিন্তু অনেকটা কমে এসেছে এই পুরো এলাকাটি আমি যদি বলি বাংলা মোটরের এই পুরো গলিটি কিন্তু আসলে বিভিন্ন রকমের সিরামিক এবং মার্বেলের দোকান রয়েছে এবং এই যে বড় বড় যে ভবনগুলো রয়েছে বলা যায় অতি অধিকাংশ ভবনেই কিন্তু পার্কিংয়ের কোনো ব্যবস্থা নেই এবং এই যে ভবনটিতে আগুন লেগেছে এখান থেকেও ভবনের কোনো অগ্নি নিরাপত্তা ব্যবস্থা ছিল কি না সেই বিষয়টি এখন পর্যন্ত জানা যায়নি যদিও ফায়ার সার্ভিসের কর্মীরা বলছেন তারা তাদের যে সরঞ্জাম নিয়ে এসেছেন সেটি দিয়ে মূলত আগুনের যেই নিয়ন্ত্রণ সেটিকে তারা চেষ্টা করছে আপনি সে দেখতে পাচ্ছেন এখনও কিন্তু আসলে ধোঁয়া দেখা যাচ্ছে খালি চোখে যতটুকু ধোঁয়া দেখা যাচ্ছে ক্যামেরায় ঠিক স্পষ্ট বোঝা না গেলেও কিন্তু ধোঁয়া এখন অনেকটাই ধোঁয়া কিন্তু দেখা যাচ্ছে যদিও প্রথমে যে ধোঁয়াটি ছিল সেই তুলনায় ধোঁয়া কম বোঝাই যাচ্ছে এবং ফায়ার সার্ভিসের কর্মীরা তারা কিন্তু এখন পর্যন্ত যেটি বোঝা যাচ্ছে তারা দুইভাবে
মূলত এই ভবনটিতে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছে। এক হচ্ছে তারা উপরে বাহিরের সিঁড়িটি রয়েছে যেটা আপনারা দেখতে পাচ্ছেন, এই সিঁড়িতে করে উঠে তারা উপর থেকে আপনি দেখছেন যে ভেতরে প্রবেশের জন্য যে যে মালামাল, আগুন লাগার সময় সেখানে কেউ উপস্থিত ছিল কিনা আর কিভাবে আগুনটি লেগেছে এখন পর্যন্ত কি সেটি জানা গেছে কিনা? দেখুন, আগুন লাগার কারণ এখন পর্যন্ত জানা যায়নি এবং যেই ফ্লোরটিতে আসলে আগুন লেগেছে দশতলা ভবনের সাততলায়, সেই ফ্লোরের কারোর সঙ্গে এখন পর্যন্ত কথা বলা যায়নি। তবে অন্যান্য যে সকল ফ্লোরের যারা কাজ করেন বা যাদের দোকান রয়েছে, যারা ব্যবসা করেন, তারা যেটি বলছেন যে হঠাৎ করে তারা বেলা 12টা থেকে সোয়া 12টার সময় দেখতে পান যে ভেতর থেকে ধোঁয়া বেরোচ্ছে। তারপরই তারা আসলে উপরে যারা আছেন 8, 9, 10 এবং 6, 7 এই ফ্লোরগুলোতে যারা আছেন তারা কিন্তু আসলে নিচে নেমে আসে। আপনি সে দেখতে পাচ্ছেন এখন কিন্তু ধোঁয়া আসলে আবার বেড়েছে। সেক্ষেত্রে আসলে ধোঁয়া বাড়ার একটি কারণ হতে পারে, কারণ ফায়ার সার্ভিস কর্মী যারা বাহির থেকে ভেতরে প্রবেশ করেছেন আর তারা কিন্তু ভেতর থেকে আসলে পানি দেওয়ার চেষ্টা করছেন। নিশ্চয়ই তো দেখতে পাচ্ছেন যে বিভিন্ন রকমের এখানে বিভিন্ন রকমের কার্টুন রয়েছে, সেই কার্টুনগুলোতে কিন্তু আপনি আসলে ধোঁয়া অনেকটা আসলে বাড়ে, সেই কারণে কিন্তু ধোঁয়া বাড়ছে এবং ধোঁয়াটিকেই নির্বাপন করা যায়। আপনি দেখতে পাচ্ছেন এখন কিন্তু আসলে অনেকটাই কালো ধোঁয়া আসলে এখানে দেখা যাচ্ছে এবং ফায়ার সার্ভিস কর্মীরা যে এক পাশ থেকে ভেতরে প্রবেশ করেছেন এটিও কিন্তু মোটামুটি বোঝা যাচ্ছে। যে ল্যাডারটি আসলে ইতিমধ্যে নামিয়ে ফেলা হয়েছিল, সেই ল্যাডারটিকে আবার আমরা দেখতে পাচ্ছি যে অতিরিক্ত ধোঁয়ার কারণে সেই ল্যাডারটিকে কিন্তু আবারও উপরে তোলা হচ্ছে এবং তারা কিন্তু সেখান থেকে তুলে পানি দেওয়ার চেষ্টা হয়তো করবেন। যদি এখন পর্যন্ত বোঝা যাচ্ছে না তারা আসলে পানি দিবে নাকি, যে যারা ভিতরে প্রবেশ করেছেন তারা আসলে কাজ করছেন তারাই কাজ করবেন। এখানে একটি বিষয় হচ্ছে এখন পর্যন্ত কিন্তু কোনো আহতের বা হতাহতের সংবাদ বা কোনো তথ্য আমরা এখনো পাইনি। ভেতরে কি কেউ ছিলেন কিনা সেই বিষয়টিও আমরা আসলে এখন পর্যন্ত জানতে পারিনি। তবে এতটুকু বোঝা যাচ্ছে যে এখন পর্যন্ত কোনো হতাহত নেই। ফায়ার সার্ভিসের 8টি ইউনিট তারা কাজ করছেন, কিছুক্ষণের মধ্যে আনুষ্ঠানিকভাবে তারা হয়তো এই আগুন নিয়ন্ত্রণে এসে সেই ঘোষণাটি দেবেন। এখন পর্যন্ত ফায়ার সার্ভিস 8টি ইউনিটে কাজ করছে এবং এইখানে যে দশতলা ভবনের সাততলায় আগুন লেগেছে সেটি বলা যায় অনেকটাই আগের চেয়ে আগুন কমে এসেছে। চট্টগ্রামের আগ্রাবাদে ডিটি রোডে আগুনে পুড়ে গেছে একটি বস্তির 33টি ঘর। শুক্রবার রাত 4:30টার দিকে এসআরবি কলোনিতে এই আগুন লাগে। ঘরবাড়ি হারিয়ে নিঃস্ব অসহায় মানুষেরা খোলা মাঠে আশ্রয় নিয়েছেন। দরিদ্র এসব মানুষেরা এখন অপেক্ষায় সরকারি সাহায্যের। স্থানীয়রা জানায় ওই কলোনির একটি ঘর থেকে আগুনের সূত্রপাত, মুহূর্তেই তা ছড়িয়ে পড়ে আশপাশের ঘরে। চট্টগ্রাম ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের 4টি ইউনিটে ঘটনাস্থলে পৌঁছায়। এক ঘন্টার চেষ্টায় ভোর 5:30টায় আগুন নিয়ন্ত্রণে আসে, তবে আগুন লাগার কারণ জানা যায়নি। এদিকে ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত করে জানা যাবে বলছে ফায়ার সার্ভিস। আর 3 বছর 7 বছর 7 সব হুজ বলি কিছু ব্যাগ হয়েছে, কলসি হয়েছে, আর কিছু না দাদা, টাকা পয়সা সোনা চাঁদি যা আছে সব ফুরিয়ে গেছে। খাইলে আমাদের জীবনটা নিয়ে বাচ্চি খাইলা, এই বাচ্চা কাচ্চা সারামু না, মাল সামাল সারামু না, নিজের জানলে নিজে বাঁচমু। পুলিশের আইজি র্যাবের ডিজি সহ 7 কর্মকর্তার উপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার বিষয়ে মার্কিন রাষ্ট্রদূতকে তলব করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। নিষেধাজ্ঞা দেওয়ার বিষয়টি দুঃখজনক বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। বাংলাদেশ যুক্তরাষ্ট্রের কাছে আরও পরিপক্কতা আশা করে জানিয়ে তিনি বলেন, এই ঘটনায় দ্বিপাক্ষিক সম্পর্কের প্রভাব পড়বে কিনা তা নির্ভর করে মার্কিন সরকারের উপর। এদিকে দেশের পুলিশ প্রধান ও র্যাব প্রধান সহ 7 কর্মকর্তার বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে অস্বীকার করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। দুপুরে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে একথা জানান তিনি। তিনি বলেন, র্যাবের প্রতিটি ঘটনা ম্যাজিস্ট্রেটকে দিয়ে তদন্ত করা হয়, কোনো সংস্থা মানবাধিকার লঙ্ঘন করলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়। মন্ত্রী বলেন, মাদক কারবারীরা নিজেদের রক্ষা করার জন্য আগ্নেয়াস্ত্র ব্যবহার করে, দেশের প্রশিক্ষিত বাহিনী অভিযান চালালে তারা অস্ত্র ব্যবহার করায় গোলাগুলির ঘটনা ঘটে এবং হতাহতের ঘটনা ঘটে। এর আগে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে র্যাবের সাবেক মহাপরিচালক ও বর্তমান পুলিশ প্রধান বেনজির আহমেদ সহ 7 র্যাব কর্মকর্তার বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করে যুক্তরাষ্ট্র। নিষেধাজ্ঞায় র্যাবের বর্তমান মহাপরিচালক চৌধুরী আবদুল্লাহ আল মামুন, অতিরিক্ত মহাপরিচালক খান মোহাম্মদ আজাদ, সাবেক অতিরিক্ত মহাপরিচালক তোফায়েল মোস্তফা সরোয়ার, সাবেক অতিরিক্ত মহাপরিচালক মোহাম্মদ জাহাঙ্গীর আলম এবং সাবেক অতিরিক্ত মহাপরিচালক মোহাম্মদ আনোয়ার লতিফ খানের নাম রয়েছে। যে নিষেধাজ্ঞাটা যেই কারণে দিয়েছে সেই কারণগুলো আমাদের দেশে কিন্তু মানে যতগুলো ঘটনাই ঘটেছে আমাদের দেশে সবগুলোর কিন্তু একটা জুডিশিয়াল ইনকোয়ারি হয়। আমাদের সিস্টেম কিন্তু খুব সুন্দর সিস্টেম, কাজে এই সিস্টেমে কেউ ইচ্ছা করে ক্রস ফায়ার কিংবা ইচ্ছা করে কেউ মানে গুলি করতে পারেন না।
এবং যারা এই সমস্ত ঘটনার পিছনে আপনার সবগুলি যথাযথ কারণ ছিল বলেই প্রতীয়মান হয়েছে আমাদের বিগত দিনে। আপনার এই এই সমস্ত ঘটনা শুধু আমাদের দেশ নয়, পৃথিবীর সব দেশেই এগুলো চলছে এবং এগুলো চালু আছে। মার্কিন নিষেধাজ্ঞার বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো চিঠি পেলে পদক্ষেপ নেওয়া হবে জানিয়েছে র্যাব। র্যাব মানবাধিকার লঙ্ঘন করে না, বরং রক্ষা করে বলেও মন্তব্য আইন ও গণমাধ্যম শাখার পরিচালকের। মার্কিন অভিযোগ ভিত্তিহীন বলে মনে করে র্যাব। যে র্যাবের বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে আমরা মনে করি সেটা ভিত্তিহীন। র্যাব মানবাধিকার লুণ্ঠন করে না, র্যাব মানবাধিকার রক্ষা করে। আজকে আমি বলবো র্যাবের এই যে বিভিন্ন কার্যক্রমের জন্যই বাংলাদেশে মানবাধিকার বজায় রয়েছে। এবং পুলিশ প্রধান সহ র্যাবের সাত কর্মকর্তার বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞা সরকারের বিরুদ্ধে ঘৃণা প্রকাশ বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন। সকালে কৃষক দলের প্রতিষ্ঠা বার্ষিকীতে জিআর সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে এই মন্তব্য করেন তিনি। তিনি বলেন, সরকার আইনশৃঙ্খলা বাহিনীকে নিজেদের অনৈতিক স্বার্থে ব্যবহার করে। মার্কিন নিষেধাজ্ঞা বাংলাদেশের জন্য লজ্জাজনক বলে মন্তব্য খন্দকার মোশাররফের। তিনি বলেন, বাংলাদেশকে গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে মনে করে না বিশ্ব, দেশের ভাবমূর্তি নষ্ট হচ্ছে। এ সময় খালেদা জিয়ার চিকিৎসা ইস্যুতে খন্দকার মোশাররফ বলেন, হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন খালেদা জিয়া। সাজা স্থগিত শর্ত তুলে নিলেই বিদেশে খালেদা জিয়ার চিকিৎসা সম্ভব বলে দাবি তার। আমরা যখন স্বাধীনতার 50 বছর পালন করছি, তখন বাংলাদেশ একটি অগণতান্ত্রিক দেশ হিসাবে বিশ্বব্যাপী স্বীকৃত হলো। এই বাংলাদেশের সংস্থার একটি সংস্থা আমেরিকায় স্যাংশন বা নিষেধাজ্ঞা প্রাপ্ত হলো। কিছু কর্মকর্তা যারা এই বাংলাদেশে বিভিন্ন পদে আজকে আছেন তাদেরকে নিষিদ্ধ ঘোষণা করা হলো। এটা অত্যন্ত লজ্জাজনক ব্যাপার। কক্সবাজারে রোহিঙ্গাদের হাতে অপহৃত আরও এক স্কুল ছাত্রকে উদ্ধার করেছে র্যাব। ভোরে টেকনাফের শালবন পাহাড় থেকে মিজানুর রহমান নামে ওই ছাত্রকে উদ্ধার করা হয়। এর আগে টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পের পাশের পাহাড়ে অভিযান চালিয়ে তিন ছাত্রকে উদ্ধার করে র্যাব। দুপুরে র্যাব সংবাদ সম্মেলন করে উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেন। এছাড়া এই ঘটনায় মোট 8 অপহরণকারীকে গ্রেপ্তার করেছে র্যাব ও এপিবিএন। গত 7 ডিসেম্বর উকিয়ার সোনারপাড়া উচ্চ বিদ্যালয়ে 4 শিক্ষার্থীকে সেন্ট মার্টিনে বেড়াতে নিয়ে যাওয়ার কথা বলে অপহরণ করে রোহিঙ্গা সন্ত্রাসীরা। পরদিন চক্রটি স্বজনদের কাছে মোবাইলে 20 লাখ টাকা মুক্তিপণ দাবি করে। এই ঘটনায় শিক্ষার্থীদের স্বজনেরা জাহাঙ্গীর ও ইব্রাহিম নামে দুই রোহিঙ্গাকে অভিযুক্ত করে রামু থানায় মামলা করেন। এরপর থেকেই অভিযানের নামে আইনশৃঙ্খলা বাহিনীর একাধিক দল। গভীর জঙ্গলে যেখানে অপহরণকারীরা মিজানুর রহমান নয়নকে নিয়ে রেখেছিল সেই জায়গাটা একটা পর্যায়ে গতকাল রাত আনুমানিক 4:30 মধ্যে আমরা ঘিরে ফেলি। তো আমাদের অবস্থান টের পেয়ে তখন সন্ত্রাসীরা অপহরণকারীরা আর মিজানুর রহমান নয়নকে রিটেইন করতে পারেনি এবং র্যাবের শক্ত অবস্থানের কারণে তারা মিজানুর রহমান নয়নকে সুস্থ অবস্থায় ওখানে রেখে তারপর তারা পালিয়ে যায়। সামাজিক যোগাযোগ মাধ্যমে বিজ্ঞাপন দিয়ে বিক্রি হচ্ছে চোরাই গাড়ি, যার নম্বরও করে দেওয়া হয় বিআরটিএ থেকে। আবার মেয়াদোত্তীর্ণ প্রাইভেট কার কম দামে বিক্রির নামেও চলছে প্রতারণা। অভিযোগ আছে এসব গাড়ি ব্যবহার করে চলছে মলম পার্টির ছিনতাই। তদন্তের পর এমন দুটি পুরনো গাড়ির শোরুমের মালিকের বিরুদ্ধে মামলা করেছে সিআইডি। এই গাড়িটা মাত্র 90,000 টাকায় আপনার এই গাড়িগুলো কিন্তু ভালো চলে, ইঞ্জিনও ভালো আছে। নারায়ণগঞ্জের ফতুল্লায় দুটি শোরুমে বিক্রি হচ্ছে চোরাই গাড়ি। সামাজিক যোগাযোগ মাধ্যমে বিজ্ঞাপন দিয়ে কম দামে আকৃষ্ট করা হচ্ছে ক্রেতাকে। এখানে মাত্র 90,000 টাকায় প্রাইভেট কার পাওয়া যায়। 1 বছর কাগজ ফেল আছে গাড়ির, একবার অল সাইড কমপ্লিট, শুধু পেপারসটা 1 বছর ফেল। কারণ এসব শোরুমের বেশিরভাগ গাড়ি মেয়াদোত্তীর্ণ, চোরাই গাড়ি হলেও তারা দিচ্ছেন বিআরটি এর আসল কাগজ, এমন অভিযোগে জেল খেটেছেন একজন। কাগজটা ফেল হয়েছে, কিন্তু কাগজটা আমরা পরে করে দিই, ধরেন 2 মাসে ফেল বা ওই 1 বছরের ট্যাক্স টোকেনটা ফেল হয়েছে, ওইটা আমরা করে দিই। ঘটনা আমার গাড়িতে না, আমার প্রতিষ্ঠানে না, এটা আউটে একটা গাড়ি বেচা কিনা হয়েছে, এখানে আমি প্রেজেন্ট খারাপ ছিলাম, আমি একটা সাক্ষী দিয়েছি। সম্প্রতি রামপুরা থেকে মলম পার্টির 3 সদস্য সহ একটি চোরাই গাড়ি আটক হয়েছে। সেখানে এলিয়ন মডেলের গাড়ি জব্দ করেছে সিআইডি, যার মালিকানা মিরপুরের ঠিকানা সমবায় সমিতির নামে। এখন আপনাদের মাধ্যমে জানতে পারলাম, এখন বিষয়টা আমরা দেখব যে আসলে কি করতো গাড়িটা দিয়ে। সিআইডি বলছে ছিনতাই চক্র ভাড়ায় চলা গাড়িকে টার্গেট করে যাত্রী বেশে ওঠে, এরপর কৌশলে ড্রাইভারকে অচেতন করে গাড়ি নিয়ে পালিয়ে যায়।
চোরাই গাড়ি যখন বিক্রি করা হয় তখন এই চোরাই গাড়ির যারা চুরি করেছে তাদের সাথে এই যিনি গ্যারেজের যিনি এই শোরুমের মালিক তিনিও কিন্তু ওই কাগজে সাক্ষী হিসেবে স্বাক্ষর করেছেন, আমরা তাকেও গ্রেপ্তার করেছি। বিআরটিএর দাবি, ডিজিটাল নম্বর প্লেট জালিয়াতি করা অসম্ভব, তারপরও এই অভিযোগ খতিয়ে দেখবেন তারা। আরাফাতুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। নতুন ধান বাজারে ওঠার পরও কুষ্টিয়ায় বাড়ছে চালের দাম, যার প্রভাব পড়ছে সারা দেশে। খুচরা বাজারে সব রকমের চালের দাম বেড়েছে কেজিতে 2 থেকে 3 টাকা। চালকল মালিকদের দাবি, ধানের দাম বেশি থাকার কারণে চালের বাজারে এই প্রভাব পড়ছে। সেই সাথে ডিজেলের দাম বেড়ে যাওয়ায় বেড়েছে পরিবহন খরচ, তাই চালের দামও বাড়ছে। চলছে আমনের ভরা মৌসুম। কুষ্টিয়ার অধিকাংশ মাঠ থেকে ধান কেটে ঘরে তোলায় ব্যস্ত কৃষকরা। এ সময় চালের দাম কম থাকার কথা থাকলেও এক সপ্তাহ ধরে খুচরা বাজারে কেজিতে বেড়েছে 2 থেকে 3 টাকা। চালের বড় মোকাম খাজানগরের মিলেও বেড়েছে চালের দাম। ধানের ভরা মৌসুমেও চালের দাম বাড়ায় ক্ষোভ জানিয়েছেন সাধারণ ক্রেতারা, তাই সরকারিভাবে তদারকির দাবি তাদের। চাউলের দামটা একটা স্বাভাবিক পর্যায়ে থাকুক, আমরা সাধারণ ক্রেতা আমরা এই প্রত্যাশাই করছি, যাতে দামটা কোনো অজুহাত দেখায় বৃদ্ধি না করে দোকান। চালের দাম ক্রমেই বৃদ্ধি হচ্ছে, যেটা আমাদের সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার একদম সম্পূর্ণ বাইরে। খুচরা বিক্রেতারা বলছেন, মিলারদের কাছ থেকে বেশি দামে চাল কেনায় বেশি দামে বিক্রি করতে হচ্ছে। চাহিদা খুব বেশি, মার্কেট চাহিদাটা বেশি, এই জন্য চালের দাম 3 টাকা পর্যন্ত বাড়ছে প্রতি কেজিতে, 2 থেকে 3 টাকা বাড়ছে, আরও 2 থেকে 3 টাকা এই 17 মাস আস্তে আস্তে বাড়ার সম্ভাবনা রয়েছে। চালকল মালিকরা বলছেন, ডিজেলের দাম বাড়ায় ধান আনা এবং চাল পাঠানো দুটোর খরচই বেড়েছে, যার প্রভাব পড়েছে দামে। ডিজেলের দাম বৃদ্ধি হওয়ার কারণে ধানের পরিবহনে বৃদ্ধি পেয়েছে এবং চাউলের পরিবহনের ক্ষেত্রেও বৃদ্ধি পেয়েছে। এই বাজার বৃদ্ধি হওয়ার পিছনে এমন কোনো উল্লেখযোগ্য কারণ নাই, শুধুমাত্র ডিজেলের দাম বৃদ্ধির কারণেই চালের দাম বৃদ্ধি পেয়েছে। কুষ্টিয়া জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য মতে, জেলায় এবারের আমন মৌসুমে 88,882 হেক্টর জমিতে আমন ধান চাষ হয়েছে, যা লক্ষ্যমাত্রার চাইতেও বেশি। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। দিনাজপুরে চালের বাজার পরিস্থিতি জানাতে বা যুক্ত হয়েছেন সহকর্মী সালাউদ্দিন আহমেদ। সালাউদ্দিন, দিনাজপুরে চালের বাজার সম্পর্কে জানাবেন, দাম বাড়ার কারণ হিসেবে বিক্রেতারা কি বলছেন? হ্যাঁ, যেটি আপনি জানাচ্ছিলেন পুরো রিপোর্টে যে তথ্যগুলো ছিল দিনাজপুরের, এখানে কিন্তু 4টি কারণ আমরা অনুসন্ধান জানতে পেরেছি। মিল মালিক, পাইকারি ক্রেতা বিক্রেতা এবং খুচরা পর্যায় পর্যন্ত এখানে 4টি কারণ নির্ধারিত হয়েছে। এর মধ্যে বলা হচ্ছে ধানের দাম বেড়েছে, তারপরে ধানের চাহিদা বেড়েছে, আর একটি বিষয় বলা হচ্ছে যে কাঁচা ধান থেকে চাল প্রক্রিয়া করতে যে আগে যে পরিমাণ হতো সেটার কিছুটা রেশিও কমে গেছে। আরেকটি বিষয় তারা বলছেন যে ভারত থেকে চাল আমদানি যে এটা এলসি ছিল সে এলসি বন্ধ হয়ে গেছে, বন্ধ হয়ে যাওয়ার কারণে চালের বাজারে একটা উঁচু ভাব ঊর্ধ্ব ভাব লক্ষ্য হবে, এই ধরনের ধারণা থেকেও কিন্তু চালের দাম বাড়ানো হচ্ছে। আরেকটি বিষয় বলা হচ্ছে যে ডিজেলের যে দাম বেড়েছে সেই দাম কিন্তু মাঠ পর্যায়েও এখন সেটি কার্যকর হয়েছে, অর্থাৎ বাজার থেকে মিলে ধান আনা এবং চাল প্রক্রিয়া পরিবহনের ক্ষেত্রে এক্ষেত্রে যে দাম বাড়ছে তার প্রভাব কিন্তু চালের উপরে পড়ছে। আমি কিছুক্ষণ আগেও কিন্তু পাইকারি বাজারে ঘুরে দেখেছি, সেখানে পাইকারি বাজারে মিনিকেট চাল কিছুদিন আগেও ছিল 2600 টাকা বস্তা, সেই চাল এখন 2700 থেকে 2800 এবং কোনো কোনো ক্ষেত্রে 2850 টাকা পর্যন্ত বস্তা প্রতি বেড়েছে। আর 28 এবং 29 জাতের চাল ছিল 2300 টাকা বস্তা, এটা 2400-2450 থেকে 2500 টাকা পর্যন্ত উদ্যোগতি হয়েছে। আর খুচরা বাজারে আমি যেখানে দাঁড়িয়ে আছি চক বাজারে, এখানে আজকে সুমন স্বর্ণ 45 টাকা, মোটা 38 টাকা এবং মিনিকেট 55 টাকার চালের এখন 60 টাকা, অর্থাৎ কেজিতে 5 টাকা করে বেড়েছে মিনিকেট জাতীয় এই চালের চাহিদা কিন্তু ব্যাপক। আরেকটি বিষয় এখানে আমাকে খুচরা বিক্রেতারা জানাচ্ছিলেন, তারা বলছেন যে চাল তো পাইকারি বাজারে বাড়ছে বা মিলাররা বাড়াচ্ছে, সেই তুলনায় কিন্তু তাদের কাছে যে আগে যে পরিমাণ চাল বিক্রি হতো সেই চালের পরিমাণ বিক্রি কিন্তু কমে গেছে, অর্থাৎ গ্রাহক পর্যায়ে চাল যে চাহিদা ছিল বা গ্রাহকরা চালের জন্য দোকানে দোকানে যে আসতেন সেই বিক্রির হারটা কিন্তু পর্যায়ক্রমে কমে, অর্থাৎ ব্যাপক হারে সেই সংখ্যাটাই তারা বলছেন যে আমরা আজকে ওইখানে দোকানে তারা বসে আছে, তারা বলছেন যে গত 1 সপ্তাহ আগে যে পরিমাণ চাল তারা খুচরা বাজারে বিক্রি করতেন সেই পরিমাণ চাল কিন্তু আজকে তাদের কয়েকদিন যাবত বিক্রি হচ্ছে না। গ্রাহক পর্যায়ে চালের চাহিদা থাকলেও কিন্তু তার ক্রয় ক্ষমতার কারণে মানুষ কিন্তু চালের বাজারে আসছে না। আরেকটি বিষয় আমরা লক্ষ্য করেছি, সরকারি ভাবে যে OMS এ চাল দেওয়া হয় চাল আটা, সেখানেও কিন্তু মানুষের দীর্ঘ লাইন পড়ে যাচ্ছে, এতেই বোঝা যাচ্ছে যে চালের বাজারে দিন মজুর মানুষের শ্রেণীর যে
অর্থনৈতিক সংকট সেখানে সেখানে বিরূপ প্রভাব পড়েছে। দিনাজপুর থেকে জানাচ্ছেন সহকর্মী সালাউদ্দিন আহমেদ। আপনারা দেখছেন বিরতিহীন সংবাদ দুপুর। সংবাদে আরো থাকছে, পাবনা নির্বাচনী প্রচারের সময় দুপক্ষের সংঘর্ষে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী ইয়াসিন আলম নিহত, গুলিবিদ্ধ সহ আহত নয়। ফেসবুকের মতো প্রতিষ্ঠানগুলো মিথ্যা ও ঘৃণা ছড়াচ্ছে, নোবেল শান্তি পুরস্কার গ্রহণ করে বললেন দুই সাংবাদিক। রাজধানীতে চলে ধনীর দুলালদের বেপরোয়া গাড়ির রেস। গত রাতে বনানীতে এমনই এক গাড়ির ধাক্কায় আহত হলেন সিএনজি অটোরিকশার যাত্রী সহ পাঁচজন। শুক্রবার রাতে নেভি সদর দপ্তরের সামনে একটি সিএনজি অটোরিকশাকে ধাক্কা দেয় বিলাসবহুল মার্সিডিজ কার। এতে সিএনজিটি ছিটকে পড়ে গুরুতর আহত হন তারা। পথচারীরা গাড়ির এক আরোহীকে আটক করে পুলিশে দেয়। গাড়ি থেকে মাদক ও যৌন উত্তেজক ওষুধ জব্দ করেছে পুলিশ। বনানী এয়ারপোর্ট রোডে শুক্রবার রাতে বেপরোয়া গতিতে একে অপরকে পাল্লা দেওয়ার চেষ্টা করছিল একটি মার্সিডিজ বেঞ্জ কার সহ দুটি বিলাসবহুল গাড়ি। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, নেভি হেডকোয়ার্টারের সামনে গতি সামলাতে না পেরে একটি সিএনজি অটোরিকশাকে ধাক্কা দেয় মার্সিডিজটি। এতে ছিটকে রাস্তার পাশে পড়ে সিএনজিটি। গুরুতর আহত হন চালকসহ পাঁচ যাত্রী, তাদের ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়। আমরা সাত রাস্তা থেকে আসতেছি, আমি তো এরকম গাড়ির সামনে পিছন থেকে মেরে দিছি। দুইটা গাড়ি ছিল ওদের, মানে দুই গাড়ি যে পাল্লা দিয়ে চালাইছে না, এই পাল্লা দিয়ে চালানো ওরা কাটতে পারে না, পিছন দিয়ে দাম করে মারিয়ে দিয়েছে। খুব স্পিডে ছিল, রেস খেলতেছিল। আমি ওনারা দেখে আমি হুন্ডা সাইড দিয়ে দিছি, আমার হুন্ডা ছিল, আমি ওনার সাইড দিয়ে দিছি। দুর্ঘটনার পর মার্সিডিজটি আটক করেন পথচারীরা, পালিয়ে যায় অন্যটি। গাড়ি থেকে মাদক, খেলনা পিস্তল, বিদেশি নম্বর প্লেট সহ নানা সামগ্রী জব্দ করে পুলিশ। একদম আমার পায়ের উপর দিয়ে গাড়ি টান দিতে নিছিল, দেন আমি টেনে বের করছি, দেন গাড়ির খুলে দেখলাম গাড়ির মধ্যে ড্রাগস, উইট টুইট এগুলো চিনছি। দুজনে আসতে আসতে পাশাপাশি এটা দ্রুত বিক্রিতে আসতেছিল, এটার উপরে লাগিয়ে দিছে সিএনজি, মূলত প্রাইভেট গাড়ির দোষ। এদের খেলনা একটা পিস্তল পাইছি আর একটু সামান্য একটু গাঁজা পাওয়া গেছে। পথচারীর হাতে আটক মুশফিক বনানীর বাসিন্দা। পুলিশ তার প্রতি সহানুভূতি দেখায় বলে অভিযোগ পথচারীদের। বিয়ের অনুষ্ঠান থেকে বাসায় ফিরছিলেন বলে দাবি মুশফিকের। আমরা একটা বিয়ে ঠিক আসতেছিলাম, আমি সামনের সিটে বসেছি, সামনের সিটে ওইখানে ক্র্যাশ হয়েছে। আমি জাস্ট দেখেছি ও স্পিড করতেছিল, স্পিড করার মাঝখানে জাস্ট একটা সিএনজি চলে আসে, এত কিছু খেয়াল করিনি। গাড়িটি চালাচ্ছিলেন সেন্নাত জামান, তার ড্রাইভিং লাইসেন্সও উদ্ধার করেছে পুলিশ। জানা গেছে সেন্নাতের বাবা নারায়ণগঞ্জের একটি গার্মেন্টস শিল্প গ্রুপের মালিক। যদি সেন্নাত থাকে তাহলে তো গাড়ি তো অবশ্যই, সে যেহেতু সেন্নাতের নাম বলতেছে তাহলে সেন্নাত তো গাড়িতে ড্রাইভ করছে, এটা তো অবশ্যই, কারণ সে নিজে ড্রাইভ করছে, অ্যাক্সিডেন্টটা সে নিজে করছে। পলাতক গাড়িটির চালককেও খোঁজা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। রুহুল আমিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। পাবনায় নির্বাচনী প্রচারণায় দুপক্ষের সংঘর্ষে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী ইয়াসিন আলম খান নিহত হয়েছেন। এই ঘটনায় গুলিবিদ্ধ সহ আহত হয়েছেন অন্তত নয়জন। সকালে সদর উপজেলার ভাড়ারা ইউপিতে এই ঘটনা ঘটে। পুলিশ জানায় নির্বাচনী প্রচারে গিয়ে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী সুলতান মাহমুদ খান এবং নৌকার প্রার্থী আবুল সাইদ খানের সমর্থকদের মধ্যে সংঘর্ষ বাধে। সুলতান মাহমুদ খান আরেক চেয়ারম্যান প্রার্থী ইয়াসিন আলম খানের চাচাতো ভাই। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে সুলতানের পক্ষ নেয় ইয়াসিন ও তার লোকজন। সে সময় গোলাগুলিতে আহত হন 10 জন। তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পর মারা যান ইয়াসিন আলম খান। আহতদের মধ্যে আশঙ্কাজনক দুজনকে রাজশাহী মেডিকেলে পাঠানো হয়েছে। এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। ফেনীতে দুই চেয়ারম্যান প্রার্থীর বাড়িতে গুলি বর্ষণ ও ভাঙচুর চালানোর অভিযোগ উঠেছে নৌকার প্রতীকের চেয়ারম্যান প্রার্থী করিমুলার বিরুদ্ধে। তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন তিনি। বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে অপহরণের মতো গুরুতর অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। বৃহস্পতিবার বিকেলে নির্বাচন কর্মকর্তার কার্যালয়ের সামনে এক সাংবাদিককে লাঞ্ছিত করেন করিমুল্লা। ভুক্তভোগীরা জানান, শুক্রবার রাতে ছৌনুয়া গ্রামের চেয়ারম্যান প্রার্থী যুবলীগ নেতা সাইফুল ইসলাম আবু পাটোয়ারি ও ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক ইব্রাহিমের বাড়িতে হামলা চালায় দুর্বৃত্তরা। 5 জানুয়ারি পঞ্চম ধাপের নির্বাচনে চেয়ারম্যান পদে অংশ নিতে ফেনী সদর উপজেলার ছৌনুয়া ইউপিতে মনোনয়নপত্র জমা দেন 3 জন। ছৌনুয়ার চেয়ারম্যান সাহেব করিম এবং তার সমর্থিত লোকজন কিছু নাকি ওখানে আক্রমণ করছে। ওদের গ্লাস দেখলাম, থাই গ্লাস দুটা ভেঙে ফেলছে,
আমরা এটা যাচাই বাছাই করতেছি। চেয়ারম্যান সাহেব উপস্থিত ছিলেন সে কথাটা নিশ্চিত করছে উনি বলছেন, এবং আমরা কথা বলে দেখতেছি আর কারা কারা জড়িত ছিল। পাবনায় নির্বাচনী প্রচারণায় সংঘর্ষে একজন স্বতন্ত্র প্রার্থী নিহত হয়েছেন, এ বিষয়ে পাবনা থেকে জানাচ্ছেন সহকর্মী খায়রুল ইসলাম। খায়রুল, এই ঘটনায় যারা আহত হয়েছেন তাদের এখন কি পরিস্থিতি, আর পুলিশের পক্ষ থেকে এখন পর্যন্ত কি ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে? আসলে আমরা কিন্তু এখন যেখানে আসলে এই সংঘর্ষের ঘটনা ঘটেছে সেই ভাড়াল এলাকায় অবস্থান করছি। এখানে এসে কিন্তু আমরা দেখছি যে অসংখ্য মানুষ এখানে আসলে উচ্চ জনতার ভিড় লক্ষ্য করছি, পাশাপাশি পুলিশ কিন্তু এখন পর্যাপ্ত পুলিশ কিন্তু আসছে, আর যে নিহত হয়েছেন সেই তার লাশটা এই মাত্র এখান থেকে আসলে সে আহত ছিল, রাজশাহী নেওয়ার পথে সে মারা যায়, এবং এখানে লাশটি অ্যাম্বুলেন্সে আসার পর অসংখ্য শত শত মানুষের কিন্তু এই উচ্চ জনতা এখন লাশটিকে দেখার জন্য কিন্তু ভিড় জমায়। পাশাপাশি এখানে কিন্তু পুলিশ রয়েছে এবং আশেপাশে অতিরিক্ত পুলিশ কিন্তু মোতায়েন রয়েছে, আর কোনো বিশৃঙ্খলা যেন না হয় সেই দিকেও কিন্তু পুলিশ সজাগ রয়েছে। আমরা কিন্তু এ বিষয়ে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে কথা বলছি, তারা বলছেন যে পুলিশের রাজশাহী রেঞ্জের DIG এখানে আসার কথা রয়েছে, তিনি হয়তো অল্প কিছুক্ষণের পরে এখানে এই ঘটনাস্থল তিনি পরিদর্শন করবেন। পাশাপাশি আপনাকে বলে রাখি যে এই নিহত যে ইয়াসিন, তিনি তাকে আসলে পুলিশ পাবনার সদর থানায় তার লাশ নিয়ে যাওয়া হয়েছে। আর সার্বিক বলতে গেলে আসলে সকালের দিকে যখন এখানে এই সংঘর্ষের ঘটনা ঘটে, আমরা এখানে প্রত্যক্ষদর্শী এবং পুলিশের সঙ্গে কথা বলেছি, তারা আমাদেরকে জানিয়েছেন যে সকাল 9টার দিকে আওয়ামী লীগের এবং স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের প্রচারণা চালাচ্ছিলেন এমন সময় আসলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে, এবং সংঘর্ষে গুলিবিদ্ধ এবং অস্ত্রাঘাতে কমপক্ষে আমরা জানতে পেরেছি যে 10 জন আহত হয়েছে, এবং তাদেরকে আহতদের গুরুতর অবস্থায় প্রথমে পাবনা, এবং তাদের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক অবস্থায় তার দুইজনকে রাজশাহী নেওয়ার পথে কিন্তু একজন মারা যায়। তিনি আসলে আমরা খোঁজ নিয়েছি আসলে যিনি মারা গিয়েছেন তিনি কিন্তু একজন স্বতন্ত্র প্রার্থী এমনটি কিন্তু আমরা নিশ্চিত হয়েছি। তিনি তার নাম ইয়াসিন, তিনি এখানে স্বতন্ত্র প্রার্থী হিসাবে আসলে প্রতিদ্বন্দ্বিতা করছেন। সার্বিক বলতে গেলে এখানে আইন শৃঙ্খলার জন্য কোন রকম অবনতি না হয় এদিকে কিন্তু পুলিশ সজাগ রয়েছেন, আর এ বিষয়ে কিন্তু পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে যে আসলে এখন পর্যন্ত তো পুলিশের তেমন কোনো অভিযান আমরা আসলে লক্ষ্য করিনি, তারা এখানে পুলিশ এবং অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে, এবং এ বিষয়ে আমরা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তার সাথে জানতে চেয়েছিলাম যে ঘটনায়। কারণ আপনি সংবাদ সংগ্রহ করতে থাকুন, পরবর্তীতে আমরা প্রয়োজনে আবার আপনার সাথে যোগাযোগ করব। ডিজিটাল বাংলাদেশ দিবস উপলক্ষে 12 ডিসেম্বর টেলিটকে পরীক্ষামূলকভাবে চালু হতে যাচ্ছে 5G নেটওয়ার্ক। এর মাধ্যমে অ্যাপ্লিকেশন নিয়ন্ত্রণ করা হয় বলে এটি সাধারণের দৈনন্দিন ব্যবহারের জন্য নয় বলে জানান টেলিটকের ব্যবস্থাপনা পরিচালক। তবে দেশের কিছু ক্ষেত্রে বর্তমানে 5G প্রয়োজনীয়তা বিবেচনা করে বিনিয়োগের পরামর্শ বিশ্লেষকদের। 2018 সালের ফেব্রুয়ারিতে দেশে চালু হয় 4G নেটওয়ার্ক, সে সময়ই আলোচনা শুরু হয় 5G নিয়ে। 4 বছর পর এবার 5G নেটওয়ার্কে প্রবেশ করতে যাচ্ছে এদেশ। আগামী 12 ডিসেম্বর ডিজিটাল বাংলাদেশ দিবসে আনুষ্ঠানিকভাবে দেশে যাত্রা শুরু করবে 5ম প্রজন্মের মোবাইল নেটওয়ার্ক। টেলিটকের ব্যবস্থাপনা পরিচালক জানান, রাজধানীতে প্রধানমন্ত্রীর কার্যালয়, সংসদ ভবন ও সচিবালয়ের কাছাকাছি ধানমন্ডি 32 এবং সাভার ও টুঙ্গিপাড়ায় 5G নেটওয়ার্ক দেওয়া হচ্ছে। রাষ্ট্রীয় প্রতিষ্ঠান হওয়ার পাশাপাশি মুজিব শতবর্ষ পালনের কারণেই এই জায়গাগুলোতে প্রাধান্য দেওয়া হয়েছে। 5G নেটওয়ার্কের জন্য সর্বনিম্ন 100 মেগাহার্জ তরঙ্গ প্রয়োজন হলেও প্রাথমিকভাবে 60 মেগাহার্জ দিয়ে চালু করা হচ্ছে। ভিডিও দেখি বা আমাদের ডাটা ইউজ করি সেই পারপাসে না, মেইনলি ইন্ডাস্ট্রিয়াল অ্যাপ্লিকেশনে এটার অ্যাপ্লিকেশনটা খুব বেশি, যে কোনো ধরনের ইন্ডাস্ট্রিতে, যে আমি রোবোটিক্স কন্ট্রোল, কোয়ালিটি কন্ট্রোল চাইনি কিনা, প্যাকেজিংটাকে চাই কিনা। হুয়াওয়ের প্রযুক্তি সহায়তায় দেশে যাত্রা শুরু করবে 5G নেটওয়ার্ক। প্রতিষ্ঠানটি জানায়, উন্নত দেশগুলোতে 5G নেটওয়ার্ক স্থাপনের জন্য যে প্রযুক্তি ব্যবহার করা হয়েছে, এদেশেও একই প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে। এখন 5G টেকনোলজি সমৃদ্ধ নতুন রেডিও নেটওয়ার্ক চলে আসবে, এবং এই রেডিও নেটওয়ার্কে সাপোর্ট দেওয়ার জন্য অ্যাডিশনাল স্পেকট্রাম দেওয়া লাগবে। যেটা দরকার সেটা হচ্ছে কান্ট্রিওয়াইড ফাইবার অ্যাভেলেবিলিটি। দেশে শিল্প কারখানার প্রয়োজনীয়তা বিবেচনার মাধ্যমে 5G নেটওয়ার্ক স্থাপন প্রয়োজন।
তবে এজন্য বর্তমানে বড় বিনিয়োগের সিদ্ধান্ত সঠিক নয় বলছেন বিশ্লেষকরা। বাংলাদেশে ঠিক কয়টা জায়গায় আসলে এই ধরনের প্রযুক্তি ব্যবহার করার স্কোপ রয়েছে? ছোট্ট স্কেলে আমরা জিনিসটা ইমপ্লিমেন্ট করে দেখলাম যে কোথায় কোথায় ব্যবহার করা যেতে পারে, বিশেষ করে আমাদের দেশের প্রেক্ষাপটে। নতুন বছরের মার্চে তরঙ্গ নিলামের মাধ্যমে অন্যান্য অপারেটররাও চালু করবে 5G নেটওয়ার্ক। আইরিন খাতুন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। স্বাধীনতার 50 বছরে বাংলাদেশে প্রায় শতভাগ এলাকা এসেছে বিদ্যুতের আওতায়। আগামী দিনগুলোতে ক্রয় ক্ষমতার মধ্যে মানসম্মত বিদ্যুতের সরবরাহকে গুরুত্ব দেবে সরকার। জ্বালানি বিশেষজ্ঞরা বলছেন, দেশকে লোডশেডিং মুক্ত এবং অর্থনীতি সচল রাখতে বিদ্যুৎ ও জ্বালানি খাতে ব্যাপক সফলতা এসেছে গত এক দশকে। শরীয়তপুর জেলার নড়িয়া উপজেলার চরআত্রা, নওপাড়া, কাঁচিকাটা, পদ্মা নদীর চর নিয়ে গঠিত এ তিন ইউনিয়ন দুই বছর আগেও ছিল অন্ধকার। মুন্সীগঞ্জ থেকে পদ্মার তলদেশ দিয়ে 1 কিলোমিটার সাবমেরিন ক্যাবলে সেখানে পৌঁছানো হয় বিদ্যুতের আলো, যা বদলে দিয়েছে সেখানকার মানুষের আর্থসামাজিক অবস্থা ও জীবনমান। খরচ কম হইতেছে, আমাদের লাভবান বেশি হইতেছে বিদ্যুৎ দাম আনিয়ে দিলে। আগে একটা শার্ট নামতো ধর আপনার 1.5 ঘন্টায়, এখন আমার 1.5 ঘন্টা শার্ট নামে 3টা। একটা ইমেল করে তো আগে মানুষ নড়িয়া যাইতে হইতো, এখন ওই নড়িয়া যাওয়া লাগে না, এখন সব কাজগুলা আমাদের এই জায়গাতেই করা যায়। গ্রামাঞ্চলের বিদ্যুতায়নকে 1972 সালেই সাংবিধানিকভাবে গুরুত্ব দিয়েছিলেন তৎকালীন রাষ্ট্রপতি বঙ্গবন্ধু। 1975 সালে রাজনৈতিক পটপরিবর্তনের পর সেই পরিকল্পনায় অনেকটাই ভাটা পড়েছিল। মাঝে 1996 থেকে 2001 পর্যন্ত কিছু পরিকল্পনা নেওয়া হলেও বাস্তবায়ন শুরু হয় 2009 সাল থেকে। গত 12 বছরে বিচ্ছিন্ন চর, দুর্গম পাহাড়সহ সারা দেশে ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দিয়ে নির্বাচনী অঙ্গীকার পূরণ করেছে বর্তমান সরকার। এ সময় 146 বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন ক্ষমতা ছাড়িয়েছে 25,000 মেগাওয়াট, কয়েক গুণ হয়েছে গ্রাহক সংখ্যা, সঞ্চালন লাইন সহ সব ক্ষেত্রে এসেছে আমূল পরিবর্তন। গ্রিড লাইনে শতভাগ বিদ্যুতায়ন করে ফেলছি সারা বাংলাদেশে, এটা একটা বড় সাফল্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে। আমরা আগের থেকে অনেক সিকিউর বলতে পারি নিরাপত্তার ক্ষেত্রে, জ্বালানি নিরাপত্তার ক্ষেত্রে, বিদ্যুতের নিরাপত্তার ক্ষেত্রে। এখন যেটা আমাদের হবে সেটা আরও বেশি নিরবিচ্ছিন্ন কীভাবে আমরা করতে পারি বিদ্যুতের ক্ষেত্রে, আরও বেশি আমরা মোর সাস্টেনেবল কেমনে করতে পারি এবং এফোর্ডেবল, অর্থাৎ মানুষের আয়ের সাথে ইউটিলিটি খরচগুলো আমাদের কতটুকু হবে। 2001 থেকে 2006 দেশের বিদ্যুৎ খাতের জন্য ছিল অনেকটাই অন্ধকার যুগ। সে সময় নিট উৎপাদন বৃদ্ধির পরিবর্তে কমে যায়, লোডশেডিং ছিল জনগণের জন্য অন্যতম ভোগান্তি। বর্তমান সরকার বিদ্যুৎ খাতে বেসরকারি বিনিয়োগ উৎসাহিত করায় শিল্প খাতেও মেটানো যাচ্ছে চাহিদা, যা অর্থনীতিকে গতিশীল করেছে বলে মনে করেন বিশেষজ্ঞরা। বড় কোনো লোডশেডিং থেকে আমরা মুক্ত হয়ে গেছি গত 4-5 বছর, কোনো লোডশেডিং হচ্ছে না। শিল্পের ক্ষেত্রে মানে বিদ্যুতের যে সরবরাহ সেখানেও ঘাটতি নেই, অর্থাৎ অর্থনীতিকে চালিয়ে রাখার জন্য যেই জ্বালানি এবং বিদ্যুতের দরকার ছিল সেটা সরবরাহ করতে সরকার সফল হয়েছে। 2030 সালে 40,000 আর 2041 সাল নাগাদ 60,000 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করতে চায় সরকার। সে লক্ষ্যমাত্রা অর্জনকে টেকসই করতে তেল গ্যাসের মতো প্রাথমিক জ্বালানি কেনায় দূরদর্শিতা ও দক্ষতা বাড়ানোর পরামর্শ বিশ্লেষকদের। হরি সাহা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দুই যুগ ধরে আন্দোলনের পর 6 বছর আগে উচ্চ আদালত করতোয়া নদী রক্ষায় ব্যবস্থা নেওয়ার আদেশ দেয় সরকারকে, যা এখনও কার্যকর সম্ভব হয়নি। এই অবস্থায় করতোয়া দখল দূষণ রোধ এবং পানির প্রবাহ স্বাভাবিক রাখার দাবিতে আবারও আন্দোলনের ঘোষণা দিয়েছে গাইবান্ধা ও বগুড়ার মানুষ। 1988 সালে গাইবান্ধার খুলশীতে বন্যা নিয়ন্ত্রণে স্লুইস গেট নির্মাণের পর থেকেই পানি প্রবাহ কমতে শুরু করে করতোয়া নদীতে। শুরু হয় নদীর দুই তীর দখল, আর দূষণের কারণে মারাত্মক প্রভাব পড়ে এর জীববৈচিত্র্যে। মৃতপ্রায় নদীটি রক্ষায় 1996 সালে আন্দোলনে নামে নদী তীরের মানুষ। 2015 সালে একটি রিটের পর সে বছরই দখল দূষণ রোধসহ পানি প্রবাহ স্বাভাবিক রাখতে ব্যবস্থা নিতে সরকারকে নির্দেশ দেয় উচ্চ আদালত, কিন্তু 6 বছরেও কার্যকর হয়নি কিছুই। পানিতে কেউ নামতে চায় না, এখন যদি নামে পানিতে উঠলেই গা পসরা অসুখ বিসুখ হয়।
এ অবস্থায় আদালতের আদেশ অমান্য ও নদীর বর্তমান অবস্থা জানাতে আবারও উচ্চ আদালতে যাওয়ার কথা জানিয়েছে পরিবেশবিদরা। আমরা উদ্বেগের সাথে লক্ষ্য করছি যে গত সাত বছরেও স্থানীয় প্রশাসন এই নদী রক্ষায় মহামান্য আদালতের আদেশ বাস্তবায়নে তেমন কোনো ব্যবস্থা করেননি। পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, করতোয়া নদীর রক্ষায় পাঁচ বছর আগে নেওয়া পরিকল্পনা বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে। দূষণের বিষয়ে আমরা পরিবেশ অধিদপ্তর, জেলা প্রশাসন এবং পৌরসভা আমরা একযোগে কাজ করে যাচ্ছি। ইতিমধ্যে বিভিন্ন ধরনের মেজার আমরা নিয়েছি এবং সামনে আরও আমাদের অনেক পরিকল্পনা রয়েছে। নদী রক্ষার দাবিতে নানা কর্মসূচি নিয়ে আবারও মাঠে নামার ঘোষণা দিয়েছে বগুড়া ও গাইবান্ধার মানুষ। হাসিবুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, বগুড়া। করতোয়া নদী রক্ষার দাবিতে মানববন্ধন করেছে বগুড়া ও গাইবান্ধার মানুষ। বগুড়ার 11টি জায়গায় জনসাধারণের পাশাপাশি সরকারি কর্মচারীরাও অংশ নেন এই মানববন্ধনে। 122 কিলোমিটার নদী খননে নেওয়া প্রস্তাবিত প্রকল্প বাস্তবায়নে দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান বক্তারা। এদিকে গাইবান্ধার গোবিন্দগঞ্জ মহিলা কলেজের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা অংশ নেন। বক্তারা বলেন, দখল, দূষণ, অবৈধভাবে বালু উত্তোলন ও প্রবাহহীনতার কারণেই ঐতিহ্যবাহী নদী করতোয়া আজ মৃত পায়। এতে ধ্বংস হচ্ছে নদীর প্রাণী ও উদ্ভিদ এবং জীবিকা হারিয়েছে অসংখ্য জেলে মাঝিসহ করতোয়ার সাথে সংশ্লিষ্ট নানা পেশার মানুষ। করতোয়া নদীকে প্রতিহত করা হয়েছে কুলসী নামক স্থানে, একটা কৃত্রিম সুইচ গেট করে সেই পানির প্রবাহটা বন্ধ করে ওই নদীটাকে মরা নদীতে পরিণত করা হয়েছে। আমরা ওখানে গিয়েছি, কৃষকের কাছে, আপামর জনতার কাছে, সবাই একটা অভিব্যক্তি ব্যক্ত করেছেন যে আমরা পানি পেলে ফসল ভালোভাবে উৎপাদন করতে পারতাম। সারা দেশে শীতের আমেজ মিলবে আগামী সপ্তাহে। আগামী 3 দিন রাতে তাপমাত্রা কমতে পারে 3 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। যশোর, কুষ্টিয়া, রাজশাহীতে নামবে 10 ডিগ্রিতে, তবে শিগগিরই শৈত্যপ্রবাহের শঙ্কা নেই। পৌষ আসতে আর মাত্র কয়েকদিন, শেষ অগ্রহায়ণের নিসর্গ ঢাকা পড়েছে কুয়াশার চাদরে, ঘাসের ডগায় ঝিলিক দিচ্ছে শিশির বিন্দু, দিচ্ছে শীতের আভাস। শুক্রবার ভোরেও ঝরেছে গুঁড়ি বৃষ্টি, মেঘলা রাজধানীর আকাশ, তবে বেলা বাড়ার সঙ্গে বেড়েছে সূর্যের তাপ। এ অবস্থায় আবহাওয়া অফিস বলছে আগামী 3 দিনে রাতের তাপমাত্রা কমবে, তবে দিনে থাকবে অপরিবর্তিত। যশোর, কুষ্টিয়া, রাজশাহীতে পারদ থাকবে 10 ডিগ্রি সেলসিয়াসের কাছে। তাপমাত্রা কিছু কিছু জায়গায় 10-এর কাছাকাছি চলে আসবে, বিশেষ করে আপনার রংপুর, রাজশাহী এবং যশোর, কুষ্টিয়া এইসব জায়গাতে চলে আসবে। আর যেটা হবে, আগামী 3 দিন কন্টিনিউ তাপমাত্রা, রাতে তাপমাত্রা ফল করতে থাকবে এবং কয়েকদিন তাপমাত্রা একটু নিয়ারলি আনচেঞ্জ বা অপরিবর্তিত থাকবে। আগামী সপ্তাহে বাড়বে শীতের আমেজ, আর তা জেঁকে বসবে এ মাসের শেষ সপ্তাহে, তবে জানুয়ারির আগে শৈত্যপ্রবাহের কোনো আভাস নেই। বিশেষ করে রাতের তাপমাত্রা সারা দেশে 1 থেকে 2 ডিগ্রি ফল করবে, তবে দিনের তাপমাত্রা উল্লেখযোগ্য সেরকম পরিবর্তন হবে না এবং এই তাপমাত্রা ফলিং টেন্ডেন্সি এটা সামনে আরো 3 দিন কমতে থাকবে। হয়তো কোল্ড ওয়েভ আসবে না, যেটা আমরা 10-এর নিচে তাপমাত্রা চলে গেলে আমরা কোল্ড ওয়েভ বলি, এটা আসতে আর সময় লাগবে। তবে এ সময়ে দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়ার পূর্বাভাস আছে। মাহমুদুল নবী, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। কক্সবাজারে বেড়েছে পর্যটকের ভিড়। করোনা সংক্রমণ কম থাকায় পরিবার পরিজন, বন্ধু বান্ধব সহ সৈকতে ছুটছেন অনেকে, তবে সৈকতে ময়লা আবর্জনা ছড়াছড়ি দেখে হতাশ পর্যটকেরা। কক্সবাজারে পর্যটন সমাগম থাকে সারা বছরই, তবে নভেম্বরে পর্যটন মৌসুম শুরুর পর থেকেই বাড়তে শুরু করে ভিড়। ডিসেম্বরে এসে আরও বাড়ে পর্যটক। করোনা সংক্রমণ কম থাকায় এবার জমে উঠেছে পর্যটন মৌসুম। শীতে গিয়ে আসার সঙ্গে সঙ্গে ভিড় বাড়ছে সৈকতে। প্রথমবার এসে আমার খুব ভালো লাগতেছে, কারণ অনেক মানুষ আনন্দ করতেছে। বাচ্চাদের পরীক্ষা শেষ, তো তাই ছুটির দিন বাচ্চাদের নিয়ে কক্সবাজার ঘুরতে এলাম। সৈকত সহ কক্সবাজারে আসা পর্যটকদের নিরাপত্তায় তৎপর টুরিস্ট পুলিশ। 24 ঘন্টায় দেয়া হচ্ছে টহল। আমরা 20 বাইক টহল, হোটেল মোটেল জোনে আপনার মোটরসাইকেল প্যাট্রোলিং এবং পাশাপাশি আবহাওয়া সম্পর্কে আমাদের প্রতিদিনের মতো মাইকিংয়ের একটা করা হয়েছে। তবে সৈকতে পর্যটক বাড়ার সঙ্গে স্পষ্ট হয়েছে নানা অব্যবস্থাপনা, বালিয়াড়িতে ছড়াছড়ি ময়লা আবর্জনার। করোনার যে প্রভাবটা, মানে ওটা তো এখন পর্যন্ত ওরকমভাবে কিছুই দেখা যাচ্ছে না। স্পিড বোট যেগুলো হুটহাট করে আইসা পড়ে, ওটা একটু প্রবলেম হয়ে যায় আর কি।
পর্যটক বাড়ায় চাঙ্গা এর উপর নির্ভরশীল ব্যবসা বাণিজ্য। করোনার সময়ের ক্ষতি কাটিয়ে ওঠার আশায় সংশ্লিষ্টরা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। আপনারা দেখছেন বিরতিহীন সংবাদ দুপুর। সংবাদ আরও থাকছে। অ্যাশেজের প্রথম টেস্ট দাপটের সাথে জিতে নিল অস্ট্রেলিয়া। ব্রিসবেনে ইংল্যান্ডকে হারালো 9 উইকেটের ব্যবধানে। সাফ অনূর্ধ্ব 19 নারী চ্যাম্পিয়নশিপ শুরু আজ সন্ধ্যায় কমলাপুর স্টেডিয়ামে বাংলাদেশের প্রতিপক্ষ নেপাল। সংবাদে ক্রমবর্ধমান ভুল তথ্য প্রচারের ব্যাপারে বিশ্বকে সতর্ক করলেন শান্তিতে নোবেল বিজয়ী ফিলিপাইনের সাংবাদিক মারিয়া রেসা ও রাশিয়ার দ্রিমিত্রি মুরাতভ। শুক্রবার নরওয়ের অস্লোতে পুরস্কার গ্রহণের সময় তারা এ কথা বলেন। পুরস্কার গ্রহণের পর মারিয়া বলেন, মিথ্যাকে সত্য বলে পরিবেশন করা নিরাপত্তা ও গণতন্ত্রের জন্য সবচেয়ে বড় হুমকি। মারিয়া রেসা ফেসবুক সহ মার্কিন ইন্টারনেট কোম্পানিগুলোকে বিষাক্ত আবর্জনা বলে তীব্র সমালোচনা করেন। বলেন, ফেসবুকের মতো কোম্পানিগুলো মুনাফার লোভে মিথ্যা আর ঘৃণা ছড়াচ্ছে, যা সবাইকে আক্রান্ত সংক্রমিত করছে। অন্যদিকে দিমিত্রি বলেন, বর্তমান বিশ্ব ঝুঁকে পড়ছে স্বৈরতন্ত্রের দিকে। কর্তৃত্ববাদী সরকারের বিরুদ্ধে বাক স্বাধীনতার জন্য সাহসী লড়াই করার কারণে এই দুই সাংবাদিক এবছর শান্তিতে নোবেল পুরস্কার লাভ করেন। 2012 সালে মারিয়া ফিলিপাইন সরকারে সমালোচনামূলক অনুসন্ধানী সাংবাদিকতার জন্য প্রতিষ্ঠা করেন র্যাপলার ওয়েবসাইট। এছাড়া রাশিয়ার ভ্লাদিমির পুতিনের সরকারের দুর্নীতির বিরুদ্ধে সংবাদ প্রচার করেন দিমিত্রি। করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন মোকাবেলায় ফাইজারের বুস্টার ডোজ কার্যকর বলে দাবি প্রতিষ্ঠানটির। তবে এই নিয়ে আরও গবেষণা চালানো হবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। এদিকে একদিনে 7,864 জন নিয়ে বিশ্বে মোট প্রাণহানি ছাড়ালো 53,11,000। নতুন 6 লাখ রোগী নিয়ে আক্রান্তের সংখ্যা 26,94,00,000-এর বেশি। 24 ঘন্টায় করোনায় বিশ্বে সবচেয়ে বেশি 1,574 জনের প্রাণহানি হয়েছে যুক্তরাষ্ট্রে। নতুন শনাক্ত 1,36,000-এর বেশি। যুক্তরাষ্ট্রে এক সপ্তাহে মৃত্যু বেড়েছে 11 ভাগ, আর সংক্রমণ বেড়েছে 9%। দৈনিক সংক্রমণের দিক থেকে যুক্তরাষ্ট্রের পরেই অবস্থান জার্মানির। প্রায় 59,000 শনাক্ত নিয়ে দেশটিতে আক্রান্ত 64 লাখ ছাড়িয়েছে। গত এক সপ্তাহে দেশটিতে করোনায় মৃত্যু বেড়েছে 23%। করোনার নতুন ধরন শনাক্তের পর আফ্রিকায় উদ্বেগজনক হারে বাড়ছে সংক্রমণ। এক সপ্তাহে এই মহাদেশে সংক্রমণ বেড়েছে 116%। সবচেয়ে খারাপ পরিস্থিতি জিম্বাবুয়ে। গত 7 দিনে দেশটিতে সংক্রমণ বেড়েছে 581%। সংক্রমণ বাড়ছে মোজাম্বিক, নামিবিয়া, সাউথ আফ্রিকা, নাইজেরিয়ায়। করোনা টিকার 2 ডোজ অমিক্রন ধরন ঠেকাতে যথেষ্ট নয় বলে সতর্ক করছেন যুক্তরাজ্যের বিজ্ঞানীরা। বুস্টার ডোজের প্রতি জোর দিয়েছেন তারা। করোনার অমিক্রন শনাক্ত হওয়া 581 জন ও ডেল্টা ধরন শনাক্ত হওয়া হাজারো মানুষের ওপর গবেষণা চালিয়ে এ তথ্য দিয়েছে বিজ্ঞানীরা। এদিকে করোনার নতুন ভ্যারিয়েন্ট অমিক্রন মোকাবেলায় ফাইজারের বুস্টার ডোজ কার্যকর বলে দাবি প্রতিষ্ঠানটি। তবে এই নিয়ে আরও গবেষণা চালানো হবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। এদিকে ইতালিতে পুলিশ, সামরিক বাহিনী সদস্য ও স্কুল কর্মচারীদের জন্য টিকা বাধ্যতামূলক করা হয়েছে। সুইজারল্যান্ডে 5 থেকে 11 বছর বয়সী শিশুদের জন্য ফাইজারের টিকার অনুমোদন দেওয়া হয়েছে। মাহমুদুর নবী, ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। 40 বছরের মধ্যে সর্বোচ্চ মূল্যস্ফীতির কবলে যুক্তরাষ্ট্র। এবছরের নভেম্বর পর্যন্ত মূল্যস্ফীতি ছিল 6.8%। 1982 সালের পর এক বছরে পণ্য সামগ্রীর দাম এতটা বৃদ্ধি পায়নি বলে জানিয়েছে মার্কিন কর্তৃপক্ষ। জ্বালানি তেলের পাশাপাশি পুরনো গাড়ি, বাড়ি ভাড়া ও খাদ্যের দামও বেড়েছে লাফিয়ে। গত কয়েক মাস ধরে অস্বাভাবিক মূল্যস্ফীতি দেখছে যুক্তরাষ্ট্র। এতে বিপাকে পড়েছেন দেশটির নিম্ন আয়ের মানুষ। কোভিডের ধাক্কা সামলানোর পর এবার নিত্য প্রয়োজনীয় পণ্য ও জ্বালানি তেলের দাম বাড়ায় হিমশিম খাচ্ছেন তারা। সাম্প্রতিক এক পরিসংখ্যান বলছে, 2021 সালে নভেম্বর পর্যন্ত যুক্তরাষ্ট্রে নিত্য পণ্যের দাম বেড়েছে 6.8%, আর জ্বালানি তেলের দাম বেড়েছে 6.1%। এর প্রভাব পড়েছে খাদ্য, বাসা ভাড়া ও যাতায়াত খরচে। পার্সোনাল এক্সপেরিয়েন্স এভরিওয়্যার, গ্যাস, সবকিছুর দাম যেভাবে বাড়ছে তাতে দিন দিন পরিস্থিতি খুবই ভয়াবহ হচ্ছে। গ্যাসের দাম 15% বেড়েছে। খাবার, মাংস সবকিছুর দামই দ্বিগুণ হয়েছে। গ্যাস,
As you know, it's almost doubled. Pandemic has a lot to do with it. আমার মতো ক্ষুদ্র ব্যবসায়ীরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে। সংসার চালাতে হিমশিম খেতে হচ্ছে আমাদের। জিনিসপত্রের দাম যেভাবে বাড়ছে তাতে রেস্তোরাঁটি খুব বেশি দিন চালাতে পারবো বলে মনে হচ্ছে না। যুক্তরাষ্ট্রে 1982 সালের জুনের পর বার্ষিক মূল্যস্ফীতি এবারই সবচেয়ে বেশি। জিনিসপত্রের দাম বাড়ায় চাপ সৃষ্টি হয়েছে বাইডেন প্রশাসনের উপর। মূল্যস্ফীতির জন্য করোনা মোকাবেলায় প্রশাসনের অতিরিক্ত খরচকে দুষছেন অনেক অর্থনীতিবিদ। এমনকি পরিস্থিতির ভয়াবহতা স্বীকার করেছেন খোদ মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। Every other aspect of the economy is racing ahead. It's doing incredibly well. গত 60 বছরে আমাদের অর্থনৈতিক প্রবৃদ্ধি অবিশ্বাস্যভাবে বেড়েছে, কিন্তু এটাও ঠিক মুদ্রাস্ফীতিও মানুষের জীবনকে প্রভাবিত করছে। এই সংকট আমাদের ধারণার চেয়ে দ্রুত ঘনীভূত হচ্ছে। সাপ্লাই চেইনের কারণে দাম বাড়ছে, এটা ঠিক, তবে এ বিষয়ে আমরা কাজ করছি। চীন সহ বিভিন্ন দেশ থেকে পণ্য সরবরাহে ঘাটতি পরিস্থিতিকে আরো জটিল করেছে। দ্রুত কার্যকর ব্যবস্থা না নিলে মূল্যস্ফীতি আরো বাড়ার শঙ্কা অর্থনীতিবিদদের। কপ্তিয়া মুমতাহানা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। নিউজিল্যান্ড সফরে কোয়ারেন্টিনে আছে জাতীয় ক্রিকেট দল। প্রথম দিন দলের সবার স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছে। 2-3 দিন পরে জিম ওয়ার্কের সুযোগ পেতে পারে মুমিনুলরা, জানিয়েছেন টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন। আমাদের কোয়ারেন্টাইনের ফার্স্ট ডে, সকাল থেকেই ঘুম থেকে ওঠার পর ব্রেকফাস্টের পরেই ডাক্তার, 2 নার্স এসেছিলেন আমাদের জ্বর মাপার জন্য, বাকি সব খোঁজখবর নেওয়ার জন্য। যারা পাকিস্তান থেকে খেলে আসার পরপরই টাফ টাইম যাচ্ছে, বাট আমার মনে হয় যার 2-3 দিন কষ্ট করতে হবে, তারপর আমরা গ্রুপ হিসেবে প্র্যাকটিস করতে পারবো, জিম থেকে শুরু করবো, তারপর আস্তে আস্তে ট্রেনিং শুরু হবে। তাই হোপ এভরিথিং উইল বি ফাইন কয়েকদিনের মধ্যে। আর এছাড়া আমরা সবাই সুস্থ আছি, ভালো আছি। অ্যাশেজের প্রথম টেস্ট দাপটের সাথে জিতে নিয়েছে অস্ট্রেলিয়া। ব্রিসবেনে ইংল্যান্ডকে হারিয়েছে 9 উইকেটের বড় ব্যবধানে। চতুর্থ দিন ওজি বোলিং অ্যাটাকের সামনে কোনো প্রতিরোধই করতে পারেনি থ্রি লায়ন্স। 4 উইকেট নিয়ে ইংলিশ ব্যাটিং লাইন আপ ঘুরিয়ে দেন নাথান লায়ন। ব্রিসবেন টেস্টে এভাবে ভেঙে পড়বে ইংল্যান্ড কে ভেবেছিল, যখন কিনা রেকর্ড জুটি গড়েন রুট মালান। গ্যাবায় তৃতীয় উইকেটে সর্বোচ্চ ইংলিশ জুটি চতুর্থ দিন খুব অল্প সময় টিকে থাকে। 2 রান যোগ করতেই মালানকে ফেরান লায়ন, আর সেই সাথে প্রবেশ করেন টেস্টে 400 উইকেট শিকারীর এলিট ক্লাবে। অজিদের মধ্যে ম্যাগরা আর শেন ওয়ার্নই কেবল এই মাইলস্টোন ছুঁয়েছেন। মালানের বিদায়ের পর রুটও টেকেননি বেশিক্ষণ, 3 রান যোগ করেই ক্যামেরুন গ্রিনের বলে ফেরেন সাজঘরে। অজিদের আসা যাওয়ার মিছিলে মূল হন্তারক লায়ন। এই স্পিনার 4 উইকেট নিয়ে ধস নামায় ইংলিশ ব্যাটিং অর্ডারে। মাত্র 20 রানের টার্গেটে সহজেই পৌঁছে যায় অস্ট্রেলিয়া, তবে এর মধ্যেও হারিয়েছে অ্যালেক্স ক্যারির উইকেট। ক্যারির মাহাত্ম্য অবশ্য এই টেস্টে অন্য জায়গায়। 8 ক্যাচ নিয়ে রেকর্ড গড়েছেন তিনি। ডেবু টেস্টে কোনো উইকেট কিপারের এটাই সবচেয়ে বেশি ক্যাচ। তবে সব রেকর্ড ছাপিয়ে আলোচনার কেন্দ্রে অস্ট্রেলিয়ার জয়, যেখানে 7 উইকেট নিয়ে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন প্যাট কামিন্স। ক্রিকেটে ফাস্ট বোলারদের অধিনায়ক হবার চল কম, অজিরাও সেখানে ব্যতিক্রম নয়। দীর্ঘ 65 বছর পর কোনো পেসারকে ক্যাপ্টেন্সির দায়িত্ব দেয় ক্রিকেট অস্ট্রেলিয়া, যেখানে দারুণভাবে শুরু প্যাট কামিন্সের। টেস্ট র্যাঙ্কিংয়ের শীর্ষ বোলার কামিন্স অস্ট্রেলিয়াকে সাফল্যের চূড়ায় নিয়ে যেতে প্রত্যয়ী। Yeah, exceptionally proud. লায়ন গ্রিন দারুণ বল করেছে, আমি আনন্দিত ওদের পারফরমেন্সে। ম্যাচ যত গড়িয়েছে আমার অধিনায়কত্ব যেন তত ভালো হচ্ছিল, দলের সবার উপর বিশ্বাস রেখেছি আমি। অস্ট্রেলিয়াকে কৃতিত্ব দিতে হবে, ওরা ভালো জায়গায় বল করেছে, আমাদের ভুলের সুযোগ ওরা দারুণভাবে কাজে লাগিয়েছে। কিছুটা হতাশ, তবে আমরা ঘুরে দাঁড়াতে মরিয়া। লায়ন, ক্যারি, কামিন্স, ব্রিসবেন টেস্ট জয়ে এদের সবার অবদান অনন্য। তবে 152 রানের অপূর্ব ইনিংস খেলে মূল নায়ক ট্রাভিস হেড, ম্যান অব দ্য ম্যাচ এই অজি ব্যাটারি। ফেরদৌস ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। সাব অনূর্ধ্ব 19 নারী চ্যাম্পিয়নশিপে শিরোপায় চোখ বাংলাদেশের। নেপালের বিপক্ষে লড়াই দিয়ে মিশন শুরু হবে তহুরা মারিয়াদের। কমলাপুর স্টেডিয়ামে আজ সন্ধ্যা 7টায় ম্যাচ। ঘরে মাঠে সাব অর্ধ 19 নারী চ্যাম্পিয়নশিপের প্রথম আসর। করোনায় গেল বছর অর্ধ 18 টুর্নামেন্ট আয়োজন সম্ভব হয়নি, যে কারণে এবার আসরটি হচ্ছে অর্ধ 19 বয়সীদের নিয়ে। প্রথম ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ নেপাল, কতটুকু প্রস্তুত বাংলাদেশ? ভারতের কাছে হেরে অর্ধ 15 শিরোপা হাতছাড়া হয়েছে। অর্ধ 19 নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা
ধরে রাখতে পারবে তো বেঙ্গল টাইগার্স? আমাদের মেয়েদের অনেক এক্সপিরিয়েন্স হয়েছে, অনেক বড় বড় টুর্নামেন্ট আমরা খেলেছি। হংকং এর সাথে আমরা কিন্তু 5-0 গোলে জয়লাভ করেছিলাম এবং সেই জয়লাভটা আমাদের এই মেয়েরাই খেলেছিল এবং তাদের কিন্তু যথেষ্ট কনফিডেন্ট ওই জায়গাটায় কাজ করছে। অনুশীলনে ব্যস্ত ফুটবলাররা, তবে দেখে বোঝার উপায় নেই নির্দেশনা দিচ্ছেন কে, হেড কোচ নাকি টেকনিক্যাল ডিরেক্টর। সে যাই হোক, এ নিয়ে মাথা ঘামাতে চান না ফুটবলাররা। 2018 থেকে বাফুফের পরিচালনায় দলের বেশিরভাগ খেলোয়াড়, 4 বছরে বাফুফের নার্সিং কতটা কার্যকরী ছিল সময় এসেছে সেটা দেখানোর। ফুটবলাররাও আত্মবিশ্বাসী শিরোপা জয়ের ব্যাপারে। একসাথে আসি সবাই আমরা, আমরা হচ্ছে প্র্যাকটিসের জন্য, মানে সামনে এই যে আগামীকাল গেমের জন্য আমরা প্রস্তুতি নিয়েছি। প্রত্যেকটা ম্যাচেই জেতার আশায় নামবো। ম্যাচটা আমাদের প্রথম ম্যাচ, আমরা জেতার চেষ্টা করবো এবং ভালো খেলার চেষ্টা করবো। ম্যাচে স্বাগতিক বাংলাদেশকে এগিয়ে রাখলেও চ্যালেঞ্জ ছুড়ে দিতে প্রস্তুত নেপাল। শারীরিকভাবে বেশ এগিয়ে তারা, দলে রয়েছে জাতীয় দলে খেলা 6 ফুটবলার। যে কোনো সময় ম্যাচের ভাগ্য গড়ে দিতে পারেন সাবিতা রানী রেখারা। কম্বিনেশন বেশ ভালো, কোয়াডে জাতীয় দলের 6 জন খেলোয়াড় আছে, সবাই আত্মবিশ্বাসী, জয়ের জন্যই মাঠে নামবো আমরা। এদিকে কমলাপুরে দিনের প্রথম ম্যাচে মুখোমুখি হবে ভুটান ও শ্রীলঙ্কা। শামীম আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ইংলিশ প্রিমিয়ার লিগে আজ মাঠে নামবে টেবিল টপার ম্যান সিটি। ইতিহাদে সন্ধ্যা 6:30 উলভারহ্যাম্পটনের চ্যালেঞ্জ নেবে সিটিজেনরা। লিগে টানা 5 জয় গার্দিওলা দলের, উলভসের বিপক্ষে তারা আরও আত্মবিশ্বাসী। সিটির ঘরের মাঠে শেষ 9 ম্যাচে মাত্র একবারই জয় পেয়েছে উলভারহ্যাম্পটন। এদিকে দুশ্চিন্তায় চেলসি, সব প্রতিযোগিতা মিলিয়ে শেষ 4 ম্যাচে মাত্র 1 জয় তাদের। লিগের শীর্ষস্থান থেকে নেমে গেছে 3 নম্বরে। রাতে 9:00 ইপিএল এ লিডস এর মুখোমুখি হবে ব্লুজ। একই সময় 2-এ থাকা লিভারপুল লড়বে অ্যাস্টন ভিলার বিপক্ষে। অলরেডদের কিংবদন্তি ফুটবলার স্টিভেন জেরার্ড এখন ভিলার কোচ। অ্যানফিল্ডে লিভারপুলকে হারানো চ্যালেঞ্জ নিচ্ছেন জেরার্ড। এদিকে রাত 11:30 নরউইচের মুখোমুখি ম্যান ইউনাইটেড, ইপিএল এর 6 নম্বরে রেড ডেভিলস। আর এই ছিল এখনকার বিরতিহীন সংবাদ দুপুরে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবরের আরো বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। ধন্যবাদ সবাইকে।